ধর্ষণের মতো নিকৃষ্ট ঘটনার হাত থেকে কবেই সমাজ রক্ষা পাবে? ধর্ষণকারীদের বিরুদ্ধে আইনি গুরুতর সাজা নির্দেশ হবার পরও এই ধর্ষণ কাণ্ড কিন্তু স্তব্ধ নয়। রাজ্যে আবারও এক ধর্ষণের ঘটনা উঠে এলো। এক নরপিশাচের ধর্ষণের জেরে অবশেষে চার মাসের অন্তঃসত্ত্বা এক নাবালিকা গৃহশিক্ষিকা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন সদর করকর এডিসি ভিলেজের প্রত্যন্ত দেবতাম এলাকায়। জানা গেছে, গৃহশিক্ষিকা নাবালিকা মেয়েটি বহিরাজ্যের হাফলং এর একটি বিদ্যালয় একাদশ শ্রেণীতে পাঠরত। বর্তমানে গত আগস্ট মাসে বিদ্যালয়ের দীর্ঘ ছুটিতে সে বাড়িতে এসে স্থানীয় পার্শ্ববর্তী রাজেন মলসমের বাড়িতে গৃহশিক্ষিকার কাজে ব্যস্ত হয়ে ওঠে। আর সেই অভিশপ্ত দিনেই মূলত বাসণ্ডরূপী পার্শ্ববর্তী যুবক বিবাহিত রাজেন মলসমের হাতে অবশেষে ধর্ষিত হলো গৃহশিক্ষিকা এই নাবালিকা কন্যা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন সদর করকরি এডিসি ভিলেজের প্রত্যন্ত দেবতাং এলাকায়। জানা যায়, আজ থেকে দীর্ঘ পাঁচ মাস পূর্বে চলতি বছরের গত আগস্ট মাসের প্রথম সপ্তাহের কোনো এক ঝড় বাদলের সকালে তেরিয়ামুড়া থানাধীন সদর করকুড়ি এডিসি ভিলেজের প্রত্যন্ত দেবতাং এলাকার মধ্যে স্থানীয় বসবাসকারী এক মধ্যবিত্ত পরিবারের নাবালিকা কন্যা স্থানীয় পার্শ্ববর্তী মূল অভিযুক্ত ধর্ষক তথা বিবাহিত যুবক রাজেন মলসমের বাড়িতে যায় গৃহশিক্ষিকা হিসেবে নিয়োজিত রাজেন মলসমের দুই শিশুদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুলতে। কিন্তু সেই দিনটি তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। উল্লেখ্য, দীর্ঘক্ষণ যাবৎ নাবালিকা গৃহশিক্ষিকা বাচ্চাদের পড়াশোনা শেষে যখন বাচ্চারা মনের আনন্দে খেলার ছলে ঘর থেকে অন্যত্র ছুটে বেরিয়ে যায়, ঠিক তখনই পাষণ্ড বিবাহিত যুবক রাজেন মলসম পুরো ফাঁকা বাড়িতে গৃহশিক্ষিকা নাবালিকা মেয়েটির প্রতি একাকিত্বের সুযোগ নিয়ে ঘরের মধ্যে ঘরের মূল ফটক বন্ধ করে দিয়ে বেশ কয়েকবার বলপূর্বকভাবে ধর্ষণ ও যৌন লালসা মেটায়। পরবর্তীতে নাবালিকা গৃহশিক্ষিকা মেয়েটিকে ভয় দেখানো হয় যেন এই ঘটনা পরিবারের কাউকে না বলে সে, যদি সে মুখ খুলে তাকে নাকি মেরে ফেলা হবে। পরবর্তী সময় কাঁদতে কাঁদতে অশ্রুভরা নয়নে মেয়েটি বাড়িতে চলে আসে। সেই জীবন মৃত্যুর ভয়ের খেলায় নাবালিকা মেয়েটি দীর্ঘ পাঁচ মাস যাবৎ পরিবারের কাউকে কিছুই বলেনি। কিন্তু বর্তমানে মেয়েটির শারীরিক বিভিন্ন রকম সমস্যা দেখা দেওয়ার দরুন নাবালিকা মেয়েটি গত পাঁচ মাস পূর্বে ঘটে যাওয়ার অভিশপ্ত দিনের পুরনো ঘটনার ইতিবৃত্তান্ত তার পরিবারের কাছে তুলে ধরে। জানা গেছে, বর্তমানে মেয়েটির চার মাসের অন্তঃসত্ত্বা রয়েছে। অবশেষে শনিবার গভীর রাতে নাবালিকা মেয়েটির পরিবারের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় এসে উক্ত ঘটনার বিবরণে ধর্ষকের নামধাম ঠিকুজে গোষ্ঠী দিয়ে একটি ধর্ষণজনিত মামলা রুজু করা হয়। পরবর্তী সময় সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া থানার পুলিশবাবুরা গভীর রাতে মূল অভিযুক্ত ধর্ষক রাজেন মলসমকে জালে তুলতে প্রত্যন্ত দেবতাং এলাকায় দফায় দফায় অভিযান চালায়। অবশেষে দীর্ঘ দুই ঘন্টা পুলিশি অভিযানে প্রত্যন্ত দেবতাং এলাকার নিজ বাড়ি থেকেই অভিযুক্ত ধর্ষককে আটক করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশবাবুরা। বর্তমানে মূল অভিযুক্ত ধর্ষক রাজেন মলসম রয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘেরাটোপে। তবে আগামীকাল সকাল ১০টা নাগাদ ধর্ষক রাজেন মলসমকে খোয়াই জেলা আদালতে শপথ করা হবে বলে জানা গেছে। ঘটনা যে সন্ধ্যার সময় আমরা একটা কমপ্লেন পাইছি লিখিত, ওই লিখিত কমপ্লেনের মোতাবেক আমরা একটা কেস রেজিস্টার করছি। কেস নাম্বার হচ্ছে ১৪৭ নাম্বার ২০২১, আর আন্ডার সেকশন হচ্ছে ৩৭৬ আইডিসি, আর পক্সো সেকশন ৪। একটা নাবালিকা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছে কিছু মূলে আমরা কেস রেজিস্টার করার পরই আমরা অ্যারেস্ট করছি আসামিকে। অভিযুক্তের নাম হচ্ছে রাজেন মলসম, বয়স ৩০ বছর, বাবার নাম দত্ত বাহাদুর মলসম, বাড়ি ডেপটা। ঘটনা আগস্ট মাসের,